কিশোরগঞ্জের কুলিয়ারচরে পীরপুর হাবিবুল মজিদ যুব সংঘ ও গণপাঠাগার ফুটবল টুর্নামেন্ট 2023 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পীরপুর মাহবুবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ লুৎফুল মজিদ নয়ন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ওয়াহিদুজ্জামান বাবু ও টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ও কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সোহাগ। খেলায় পীরপুর চেয়ারম্যান বাড়ি ফুটবল একাদশ 1-0 গোলে হারায় পীরপুর রহমান পাগলাবাড়ি ফুটবল একাদশকে। বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি লুৎফুল মজিদ নয়ন। টুর্নামেন্টে 8টি দল অংশ নেয়।